ব্যারাকপুর নোনা চন্দনপুকুর সর্বজনীন দুর্গা উৎসব এবছর পদার্পণ করলো 48তম বর্ষে। রাজস্থানের মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে এবছরের তাদের পুজো মণ্ডপ। অভিনেতা তথা সংসদ সত্যমন সিনহা, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর মধ্য নোনা চন্দনপুকুরের পুজোর আয়োজন ঘুরে দেখলেন। আসানসোলের সংসদ সত্যমন সিনহা এই পূজার উদ্বোধনে এসে মিঠুন চক্রবর্তীকে এক হাত নেন। তিনি বলেন, মিঠুন বিজেপি দলের কোন নেতা নয়, একজন কর্মী মাত্র। তার মধ্যে রাজনীতিতে নবাগত, এখনো রাজনীতি সঠিকভাবে বোঝে না। জনসমক্ষে নিজেকে প্রমাণ করতে বিভিন্ন ধরনের মন্তব্য করতে মত সত্যমন সিনহার। উনি আমার বন্ধু, কেন বলেছেন এরকম? কেন উনি কি পার্টি লিডার নাকি? উনি তো ওয়ার্কার, তো উনি তো একবার এখন চার দিন আগে তো জয়েন করেছেন। উনি ভালো লোক, উনি বোধ হয় জাস্ট টু বি দেয়ার ইন দ্য লাইম লাইট আর আপনি কো রাখনে কে লিয়ে, ফোকাস মে রাখনে কে লিয়ে বলা হোগা। বেসে আদমি বহুত আচ্ছা হ্যাঁ। हम पूरा विश्वास है कि मिठुन अपना कभी इतना मीन नहीं किया होगा। वो अच्छा आदमी है, उसको राजनीति के बारे में बहुत ज़्यादा जानकारी तो है नहीं, तो बोल जाते हैं बेचारे। अभी ताज़ा ताज़ा उनको लेके आए हैं, और कई लोग जो ताज़ा ताज़ा बनते हैं ना, वो पांच वक्त जो है प्याज लहसुन खाते हैं, तो वो पाँच वक्त की नमाज़ कर रहे हैं। वो